আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কারণ বাজারে ইলিশ মাছের দরদাম জানতে আজ আপনাদের আবার নিয়ে এসেছে কারণ বাজারে। চলুন আজ দেখব ইলিশ মাছের দরদাম কেমন চলছে। কেজি আসতেছো, কেজি আসতেছো, একদম আসতেছো, কেজি কত করে চলে? 500। এরকম এই মাছটা কোত্থেকে আনা জানেন? আপনি কিনছেন কোত্থেকে? ময়মনসিংহের মাছ, একদম 500। এবার সেই মাছগুলো, শিং মাছের দাম দেখুন, 550 আছে। আমরা এই মাছগুলো একটু দেখবো, 550 টাকা কেজি, 550। এটা সাইজ কতটুকু? ৯৮২ গ্রামের এই মাছগুলো 550 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। এই মাছটা কোন জায়গার মাছ? বরিশাল ভোলা। ভোলা কয়দিনের মাছ এটা? এটা কালকে ধরছে, আজকে চলে আসে। 550 টাকা করে এই মাছগুলো বিক্রি করা হবে। কেজি 550, কেজি 550। এই যে কেজি 550। তুলনামূলকভাবে অন্যান্য দিনের মতোই আছে, তবে কিছুটা কমই বলা যাবে আজ। ৮৫০ টাকা করে কেজি চাওয়া হচ্ছে, তবে দামাদামি করলে হয়তো 800 টাকা তারা বিক্রি করবে। কারণ বাজারে ইলিশ ছাড়া অন্যান্য আরো বিভিন্ন প্রজাতির মাছ আপনারা পাবেন। এখানে সামুদ্রিক বেলে মাছ আছে, যে মাছগুলো 200 থেকে 220 টাকার মধ্যে কেজিতে বিক্রি করা হচ্ছে। ইলিশ কত বিক্রি হচ্ছে আজকে?
সাড়ে চারশো পাঁচশো টাকা কিলো বেচতেছে। পাঁচশো টাকা করে কেজি, ছয়শো চাওয়া হয়।
প্রায় 600-650 দেওয়া হয়, 500 টাকা একদম। এছাড়া বিভিন্ন সাইজের ইলিশ পাওয়া যাবে এখানে, এর বাইরে আপনারা অন্যান্য মাছ পাবেন। আজকে ইলিশ মাছের দরদাম আপনারা দেখলেন, আজকে মাছের দরদাম তুলনামূলকভাবে কম। বেশ কয়েকদিন ধরেই ঘূর্ণিঝড় বুলবুলের পর থেকে মাছের দাম কমেছে। হ্যাঁ,